প্রশ্ন গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল DATTA'S ইনস্টিটিউট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এন্ড মোটিভেশন। সো আজকে যে ক্লাসটা তোমাদের করাবো সেটা হচ্ছে তোমার ক্লাস 12 এর ফিজিক্স এর ক্লাস হবে। ফিজিক্সে আমি কিছুটা করেছি একটা টপিকস একটা ভিডিও হয়েছিল সেই ভিডিওটা দেখো। আর আমি তোমাদের অনেকে বলে রাখি যে আমার ম্যাথটার মধ্যে যে কিছু প্রবলেম আছে, আমার ম্যাথের মধ্যে কিছু প্রবলেম আছে এবং দুইটা ম্যাথের মধ্যে প্রবলেম আছে, ঠিক আছে। তো আর তো আমার কোনো মেট ম্যাথ নেই, তো আমি কি করে ক্লাস করাবো? তো ভাবলাম যে না, অল্প অল্প হয়তো সাউন্ডের শোনা যাচ্ছে, বাস তুমি একটু অ্যাডজাস্ট করে নেবে, করেছিলাম একটা পার্ট। এখন যেটা আছে সেটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, কনসেপ্টটা থাকবে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ওই জিনিসটা কি স্যার? তো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন জিনিসটা কি সেটা তোমার মনে বুঝতে হবে, ঠিক আছে। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে, সাপোজ ধরো এখানে একটা বাল্ব আছে, এই বাল্ব যখন কি করে তার চারিদিকে কি করে তার লাইটটাকে ইমিট করতে থাকে, চারিদিকে ভাবে ছড়ায়, ঠিক আছে, চারিদিকে লাইটটা ছড়ায়। সেম ভাবে আমরা ইমাজিন করতে পারি যদি কোনোখানে একটা চার্জ থাকে, ওই চার্জ কি করে তার মধ্যে যে কোয়ান্টিটিটা থাকে সেই কোয়ান্টিটি কি করে চারিদিকে ভাবে যদি একটা বাল্ব থাকে এখানে, বাল্ব যখন লাইটটাকে ইমিট করে, বাল্ব করে লাইটকে ইমিট করে, লাইট ইমিট করে কন্টিনিউয়াস প্রসেস, যেমন সামনেটা আমাদের এখানে আসে কি করে একটা ছোট ছোট পার্টিকেল, সে আমরা জানি যেটা ডিসকর্ডেন্ট প্রসেস আছে, একটা পার্টিকেল যেটাকে বলা হয় ফোটন। তো সেইভাবে তুমি ইমাজিন করে নাও যেটা লাইট যখন আমার চোখের মধ্যে কন্টিনিউয়াসলি পড়ছে, সেইভাবে লাইক ওয়াইজ কি হচ্ছে একটা চার্জ থাকলো কোনো একটা কাছে, ওই চার্জটা কি করো করো কন্টিনিউয়াসলি তার থেকে কি করতে থাকলো চার্জটাকে ডিস্ট্রিবিউট করতে থাকলো, সেটাই তুমি ইমাজিন করে নেবে। তো এই ফেনোমেনটাকে বলা হচ্ছে কি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। তার কিছু টাইপস থাকে, আমি তোমাদের লিখে দিই, সেটা হচ্ছে লিনিয়ার চার্জ, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে কি স্যার? সাপোজ ধরো আমি একটা ওয়্যার আছে আমার কাছে, তার লেন্থ কত এল, তার মধ্যে কত পরিমাণ চার্জ আছে প্লাস প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, ঠিক আছে, প্লাস কিউ পরিমাণ তার উপর চার্জ আছে। আচ্ছা, তো কিউ কি হবে টোটাল চার্জ, আর এল কি হবে লেন্থ হবে। দ্যাট ইজ লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা লিনিয়ার চার্জ ডেন্সিটি বলা হয়, কোন কোন সময় এটাকে ডেন্সিটিও বলা হয়। এটা ডিরাইভ করা হয় ল্যামডা দিয়ে, ল্যামডা ইজ ইকুয়াল টু হবে কিউ বাই এল। এটা হচ্ছে তোমার ফর্মুলা, ইফ এল ইকুয়াল টু 1 দেন কিউ ইকুয়াল টু, সরি, ল্যামডা ইকুয়াল টু কিউ বাই ইউ হয়ে যায়। দেখো এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে এখান থেকে বোঝা যাচ্ছে যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে কি, একটা ওয়্যার আছে সেটা হচ্ছে তোমার লেন্থ হচ্ছে কত এল, তার মধ্যে টোটাল পরিমাণ চার্জ কত আছে কিউ পরিমাণ, এখন তার মধ্যে যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা ডেন্সিটি হচ্ছে কি হবে ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। দ্যাট ইজ যদি এল ইকুয়াল টু 1 হয় তাহলে ল্যামডা কত হবে, কিউ সমান হবে, বুঝতে পারছ? ল্যামডা যদি 1 হয় তাহলে কি আর এল যদি 1 ল্যামডা কিউ সমান, দ্যাট ইজ পার মিনিট লেন্থে যে পরিমাণ চার্জ থাকে। একটা ওয়্যার ধরো 10 মিটার নিলাম, 10 মিটার মধ্যে 1 মিটারের মধ্যে পার লেন্থ মানে তাকে 10^1 মিটার, 1 মিটার লেন্থে যে পরিমাণ চার্জ থাকে সেটাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেন্সিটি, ঠিক আছে। নেক্সট হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। এটা কি দেখো, আমি একটা সারফেস কনসিডার করলাম,
যার মধ্যে কিছু পরিমাণ পজিটিভ চার্জ আমি কনসিডার করছি, তুমি নেগেটিভ কনসিডার করতে পারো, কিউ পরিমাণ চার্জ আছে তার সারফেস এরিয়া অটো হচ্ছে কি হবে কি, এখানে টোটাল চার্জ এসটা কি হবে সারফেস এরিয়া, এসটা হবে সারফেস এরিয়া, তার মানে আমি এখানে লিখে দিচ্ছি, তার মানে হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটাকে ডিনোট করা হচ্ছে সিগমা দিয়ে, সিগমা ইজ ইকুয়াল টু হবে কি বাই এস, এটা হচ্ছে দ্য ডেফিনেশন, দ্যাট ইজ ই এস ইজ ইকুয়াল টু 1 দেন সিগমা ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার সার্ভিস চার্জ ডিস্ট্রিবিউশন ডেফিনেশন। তারপর হচ্ছে তোমার 3 নম্বর, সেটা হচ্ছে ভলিউম চার্জ এন্ড ডিস্ট্রিবিউশন, সেটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে গিয়ে একটা স্ফিয়ার কনসিডার করলাম যার মধ্যে পজিটিভ চার্জ আছে, তার ভলিউমটা হচ্ছে ভি আর চার্জ হলো কত কিউ পরিমাণ, এই যেটাকে ডিনোট করলে কি হচ্ছে কি, এখানে টোটাল চার্জ ভি হচ্ছে কি ভলিউম, এটি সাথে সিগমা ইকুয়াল, এটাকে ডিনোট করা হয় রো দিয়ে, রো ইকুয়াল টু এটাকে ডিনোট করা হয় রো দিয়ে, এটাকে ডিনোট করা হয় সিগমা দিয়ে, এটাকে ডিনোট করা হয় ল্যামডা দিয়ে, মনে রাখবে কিউ বাই ভি, এটাও সেম ভাবে হবে, ইফ ভি ইকুয়াল টু 1 দেন রো ইকুয়াল টু কি হবে, রো ইকুয়াল টু কিউ, রাদার দ্যান রো ইকুয়াল টু কিউ, সো এটা হয়ে যাবে কি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো কোন একটা ভলিউম চার্জ আমি বলছি, তো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি, একটা স্ফিয়ার মধ্যে যদি তুমি কিছু পরিমাণ স্ফিয়ার টেকন কোয়ান্টিটি নিলে, ওই স্ফিয়ারটার মধ্যে যে পরিমাণ চার্জ থাকবে সেটা হচ্ছে প্লাস কিউ, আর ধরো কিউ ধরে নাও মাইনাস কোন অসুবিধা নেই, কিউ ধরে এখন তার যে ভলিউম আছে সেটা হচ্ছে তোমার ভি, তো চার্জটা যদি ভলিউম দিয়ে ডিভাইড করো যেটা পাবে, দ্যাট মিন্স পার ইউনিট ভলিউম যে পরিমাণ চার্জ থাকবে সেটাই হচ্ছে তার ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। আর সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন মানে এস হচ্ছে কি তার সারফেস এরিয়া, কি হচ্ছে ওই সারফেসটার মধ্যে টোটাল চার্জ, দ্যাট ইজ কিউ বাই এস স্কয়ার বলা হবে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। ক্লাসে এক নম্বর এটা তারপরে আমি ট্রেনিং করে নিলে মোটামুটি এখন যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার ডাইপোল জিনিসটা কি, ঠিক আছে। তো ব্যাপারটা ধরে গেলো খুঁজে নিই আমি ডাইপোল জিনিসটা কি, ডাইপোল জিনিসটা কি সেটা হচ্ছে ডাইপোল পড়বে, ইলেকট্রিক ফিল্ড তো আমরা পড়েছিলাম, একটু লেন্স পড়বো, ঠিক আছে, ফ্লাক্স পড়বো, তার আগে আমরা কি করবো এখন ডাইপোলটা একটু পড়বো, ডাইপোলটা পড়বে ইলেকট্রিক ডাইপোল, এটার মানে কি দেখো, ইলেকট্রিক ডাইপোলটার মানে হচ্ছে কি, ডাইপোল মানে বোঝাচ্ছে যে এখানে দুইটা মানে টু কিছু আছে, দুই লাইন মানে দুইয়ের মতো কিছু না কিছু আছে, ঠিক আছে। তো ইলেকট্রিক ডাইপোল মানে হচ্ছে এখানে যদি একটা মাইনাস কিউ আর প্লাস কিউ দুটো চার্জ রে আমি পাশাপাশি রাখি, একটা সাফিসিয়েন্ট ডিস্টেন্স দেখো, একটা সাফিসিয়েন্ট ডিস্টেন্স, এই একটা চার্জ আছে সাপোজ, এই একটা চার্জ, তাদের মধ্যে ডিস্টেন্সটা কত, 2L বা 2L, ঠিক আছে। দুটা অপোজিট বাট সেম কোয়ান্টিটি চার্জ যদি একটা সাফিসিয়েন্ট ডিস্টেন্সে রাখি, রাখার পরে তাদের মধ্যে কি থাকবে, একটা যে ফেনোমেনাটা তৈরি হবে, যে সিস্টেমটা তৈরি হবে, যে ফেনোমেনাটা তৈরি হবে, সিস্টেম বা ফেনোমেনাটা তৈরি হবে, বিল্ড হবে, সিস্টেম অর ফেনোমেন যে বিল্ড হবে সেটাকে বলা হচ্ছে কি ইলেকট্রিক ডাইপোল। ডাইপোল মানে দুটা চার্জ থাকে বলে, এবং দুটা চার্জের কোয়ালিটি কি থাকতে হবে, সেম থাকতে হবে,
তবে প্লাস চার্জ একটা ডিফারেন্স আছে, এটা অপোজিট চার্জ, সেম কোয়ান্টিটি বললাম বাট অপোজিট চার্জ, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ডাইপোল সিস্টেম লেভেল। তারপর আছে তোমার এখানে করতে হবে যে ডাইপোল ফিল্ড, ডাইপোল ফিল্ড বলা হয় একটা জিনিসে। ডাইপোল ফিল্ডের কেস, ডাইপোল ফিল্ডটা হচ্ছে যে আমরা জানি কি যদি আমি একটা প্লাস চার্জ কোথাও রাখি তাহলে তার চারিদিকে একটা কি হয় একটা ফিল্ড তৈরি হয়, ওই ফিল্ডের মধ্যে সহন একটা চার্জ কি করতে পারে অ্যাট্রাক্ট করতে পারে না তো রিপেল করতে পারে, তো ওই ফিল্ডটাকে বলা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড। সেম ভাবে দুইটা চার্জ যদি রাখা হয় তাহলে তার দ্বারাও কি করতে পারে অন্য একটা চার্জ কি হতে পারে অ্যাট্রাক্ট করবে রিপেল করবে, ঠিক আছে? সাপোজ আমি এখানে একটা চার্জ রাখলাম সেই এটাকে রিপেল করে যদি পজিটিভ হয় এই চার্জটা যদি থাকে এখানে সেটা হলো কিউ ড্যাশ, এই চার্জ এটাকে কি করবে রিপেল করবে আর এই চার্জ এটাকে অ্যাট্রাক্ট করবে। তাদের মধ্যে যে ফিল্ড থাকে দ্যাট ইজ দুইটা চার্জ রাখাতে তাদের মধ্যে যে ফিল্ডটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল সরি ইলেকট্রিক্যাল ডি টু ডাইপোল, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ডি টু ডাইপোল। বিকজ কেন হবে বলা হচ্ছে ইলেকট্রিক ডি টু ডাইপোল, কারণ দুইটা চার্জ আছে দুইটা তার অপোজিট এন্ড ইকুয়াল ইন ম্যাগনিটিউড, তার জন্য তার নাম হচ্ছে ডাইপোল। যা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল উইচ ইজ মনে রাখবে এটা লিখতে পারো যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েটেড ক্রিয়েটেড বাই অ্যান ইলেকট্রিক ডাইপোল বাই অ্যান ইলেকট্রিক, এটাকে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে কি ডাইপোল মোমেন্ট, দেখো ডাইপোল মোমেন্ট কি করে করবো, ডাইপোল মোমেন্টে সেটা কি হবে, ডাইপোল মোমেন্ট হচ্ছে কি একটা স্পিডে জুম করা হয়, যে কোনো একটা চার্জ নিলাম চার্জ ইনটু হবে ডিস্টেন্স বিটুইন দেম, ডিস্টেন্স বিটুইন টু চার্জেস দ্যাট ইজ কিউ ইনটু টু এ, তো পি ইকুয়াল টু হবে কিউ ইনটু টু এ, তো এটাকে বলা হচ্ছে এখানে ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? দেখো আমি তোমাদের তো আমি লাইভ ক্লাস কেন এখানে লাইভ ক্লাস করাচ্ছি বা ইউটিউবে কেন ক্লাস করাই তার কারণটা হচ্ছে কি কারণ আমি তোমাদের ক্লাস করাতে পারছি না, তোমাদের ফোন আসছে তোমাদের মেসেজ করছে তার জন্য আমি তোমাদের এখানে করাচ্ছি, আর দুর্ভাগ্যবশত আমার যে ম্যাকটা আছে যে ভিডিও রেকর্ডিং করার সেই ম্যাকটাতে প্রবলেম, তো তুমি একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো আমি তো এখন ঘর থেকে ক্লাস করাতে হবে তোমাদের, যারা যারা প্রবলেম থাকবে আমাকে ভিডিও যে লিঙ্ক থাকবে সেখানে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি রেজিস্টার ক্লাস করবো, যদি কোনো পার্টিকুলার টপিক্স এর উপরে কোনো কমেন্ট থাকে বিশেষ করে যারা নিট দেবে তাদেরকে বলছি, যারা নিট দেবে বা জিএন দেবে তাদেরকে বলছি আমি, ইলেভেন টুয়েলভে তাদের কাছে এখন সময় আছে বাট তোমাদের কাছে যে সময়টা নাই তার জন্য কি করবে আমাকে এই ভিডিওর পিছনে যে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, মেসেজ করলে যে কোন কোন টপিক্সটা তোমাদের প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো এই বিষয়ে দেখছি আমরা কি দিলাম, আমরা ইলেকট্রিক ডাইপোল বললাম, ইলেকট্রিক ডাইপোল ফিল্ড কি দেবো বললাম, তারপর ডাইপোল মোমেন্ট বললাম। এখন এই ডাইপোলের জন্য কি হয় তোমার ইলেকট্রিক যদি আমি যদি ধরো এই দুটা ডাইপোলের পাশাপাশি এখানে একটা কি চার্জ থাকে তাহলে অ্যাক্সিয়াল লাইন বরাবর এটা কিন্তু অ্যাক্সিয়াল লাইন বরাবর তখন তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বার করতে হতে পারে, বা কোনো কোনো সময় একটা ডিভিশন আছে যে তার ইকুয়াল টু টোটাল পয়েন্ট হবে মানে তার ভিতরের কিছু যে পয়েন্ট আছে মানে পাপিং টু বা ম্যাসেজ টুর উপরে একটা পয়েন্ট আছে ওই পয়েন্টে যদি আমি কোনো একটা চার্জ রাখি তাহলে তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে সেটার কোনো ডিভিশন আমরা বার করবো, তারপরের যে পার্টটা আছে সেটা হচ্ছে মানে কোশ্চেন থাকবে সেটা একটা ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন দা অ্যাক্সিয়াল লাইন, ঠিক আছে? অ্যাক্সিয়াল লাইন আমাদের কি করে বার করবে সেটা
এক্সেল লাইন বলতে আমি বোঝাচ্ছি, এখানে একটা চার্জ হতে পারে মাইনাস কিউ, এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা আমি ধরলাম 2a, মিড পয়েন্ট হচ্ছে এখানে ও, সেন্টারটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে ধরো সাপোজ 2a, আর ও হচ্ছে মিডল পয়েন্ট। তো এক্সেল লাইন বলতে এ লাইন বরাবর, তার এই যে অ্যাক্সিস বরাবর, তার লাইন বরাবর কোন এক পয়েন্ট পয়েন্ট নেই না এই পয়েন্ট, এই পয়েন্টে কোন একটা চার্জ রাখা আছে, সেটা ধরো প্লাস কি হতে পারে, প্লাস ওয়ান বা যাই কিছু হতে পারে, একটা চার্জ রাখা থাকে সেখানে টেস্ট চার্জ। তো যেহেতু আমরা জানি কি এখানে এই দুটো চার্জ রাখা থাকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, তার মানে কি এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এখানে যে কোনো চার্জ থাকে তার মধ্যে কি থাকবে, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, ইলেকট্রিক ফিল্ডটা বেরো থাকবে না, আমি ধরলাম এই দুটো এই ডাইপোলটার জন্য এই গ্রুপটা হচ্ছে কি তার ইলেকট্রিক ফিল্ড, যে গ্রুপের মধ্যে একটা কয়েল লাগে পি, পি পয়েন্টে কি থাকবে তার ইলেকট্রিক ফিল্ড থাকবে, ওই ইলেকট্রিক ফিল্ডটা আমাকে বার করতে হবে। আমি ধরলাম যে ডাইপোলের সেন্টার থেকে এই জায়গার ডিসটেন্সটা হতো, ঠিক আছে আচ্ছা, তারপরে দেখো তো এই যে আমরা এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এই পাটটা এ হয়ে যাবে, এই পাটটা এ হয়ে যাবে, ঠিক আছে আচ্ছা। তো এই যে সেন্টার পয়েন্ট থেকে ডিসটেন্স হচ্ছে d, তো আমরা এই টিভিলে বলতে পার করব যে একটা ডাইপোল থাকে ডাইপোলের সেন্টার থেকে, সেন্টার ও থেকে, ডাইপোল সেন্টার ও থেকে তার এক্সিয়াল লাইন বরাবর একটা পয়েন্ট কি পি পয়েন্ট আমরা কি করতে এই টিভিলে বলতে পার, তাহলে কি লেট প্লাস কিউ কমা মাইনাস কিউ আর দা চার্জেস অফ এন ইলেকট্রিক ডিস্ট্রিক্ট ডাইপোল অ্যান্ড আর ইজ দা ডিস্টেন্স বিটুইন দেম, ফাইন। এই পয়েন্টের মধ্যে সে যে ফোর্সটা দেবে সেটা ইলেকট্রিক ফিল্ডের কোন ডিরেকশন হবে, তার ফোর্সটা থাকবে এই ডিরেকশনে, তার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা থাকবে এই ডিরেকশন, কারণ সে একটা পজিটিভ চার্জ থাকে, আর এটা থাকবে এই ডিরেকশন থাকবে এই মাইনাস কিউ, ঠিক আছে। আর দ্য ডিস্টেন্স বিটুইন এটা হবে টু এ, টু এ ইজ দ্য ডিস্টেন্স ইজ দ্য সেপারেশন, কি বলো সেপারেশন বিটুইন distance r from the center of the dipole, from the center of the dipole, so এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, তারপর আমরা লিখতে পারি যে দেখো তাই ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট p ডিউ টু মাইনাস কিউ চার্জ পি মাইনাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো মাইনাস কিউ বাই, দেখো মাইনাস কিউ বাই ডিস্টেন্সটা কত হবে এখান থেকে এই জায়গার ডিস্টেন্সটা হবে, এই পার্টটা হচ্ছে দিস ওয়ান ইজ আর দিস ওয়ান ইজ এ, সো দিস হোল ডিস্টেন্স উইল বি আর প্লাস এ, না এই পার্টটা যদি আর হয় এই পার্টটা হচ্ছে এ, সো দিস হোল পার্টটা হবে আর প্লাস এ, আর প্লাস এ হোল স্কয়ার। তো সিঙ্গেলি আমরা আবার বার করে নেবো, সিঙ্গেলি ইলেকট্রিক ফিল্ড due to plus q charge is কত হবে e plus q কত হবে 1 by 4 pi epsilon 0 plus q by distance কত হবে, দেখো এই দুটোর মধ্যে distance তো পুরোটা হচ্ছে এখান থেকে এই পার্টের distance হচ্ছে r, এই পার্টের distance হচ্ছে r, তো আমার ফর্ম করতে হবে এখান থেকে, তো এখান থেকে এই পার্টের distance কত হবে r minus,
this whole part is R, this one is A, so this should be R minus A. R minus A whole square. So eta hobe ki, eta direction hobe towards left. R eta direction hobe towards right. Therefore the resulting electric field E equal to E plus Q minus E minus Q हो जाएगा plus E minus Q तो बेलों जो इतना पोट कर रहे हैं ना ये जितने बेलों पोट कर दे एक और कॉमन आ रहा है कि वो बाय फोर बाय एप्सिलॉन जीरो का कॉमन चला जाएगा माइनस में वन बाय आर माइनस ए होल स्क्वायर वन बाय आर प्लस ए এটা যদি অ্যালসিয়াম করো সিম্পলিফাই করো এখানে কত আসবে ফোর এটা যদি অ্যালসিয়াম করো তাহলে নিচে চলে আসবে আর স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার স্টেপ ডাউন দিচ্ছে এখানে আর এখানে আসবে আর স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস ফোর এ আর মাইনাস ফোর এ আর ঠিক আছে ই ই ও টু এ আর আমি লিখতে পারি এখানে আমি টু আর ইন্টু টু এ কি বাই আর স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার এটাকে আবার লিখতে পারি আমরা যদি পি লেখা যায় পি হচ্ছে ডাবল ওয়ান টু পি আর বাই আর স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো এটা হচ্ছে তোমার বিড়াল আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ঠিক আছে যেখানে পি হচ্ছে তার ডাইপোল পি করে টু এর কিউ তো এই হয়েছে আমাদের ডিরেকশন ঠিক আছে তো এটাকে আমি ছোট করে লিখতে পারতাম ল্যাব দিয়ে যে লিখতে পারতাম ছোট করে সাথে করে যে লিখে দিলাম আমাদের জন্য ঠিক আছে তো আমি আবার বলছি দেখো এখানে একটা রিলেটিভ ডাইপোল আছে ফাইন তাদের মধ্যে সেপারেশনটা কত 2a এখানে ডিসটেন্সটা হচ্ছে a এই কন্ডিশন বিকজ দিস ওয়ান ইজ মিড পয়েন্ট বিকজ দিস ওয়ান ইজ মিড পয়েন্ট সো দিস শুড বি a দিস শুড বি a এখন এখান থেকে তার সেন্টার থেকে r ডিসটেন্স তার সেন্টার থেকে r ডিসটেন্স একটা পয়েন্ট হলো p p পয়েন্ট আমরা কি করতে হবে ইলেকট্রিক ডাইপোলটা অ্যাপেক্টিভিটা বার করতে হবে ডিউ টু দিস ডাইপোল আমার কি হচ্ছে আমি যে মনাম ধরলাম এখানে যা যা কনসিডার করা করে নিলাম যে প্লাস মাইনাস কি হচ্ছে দুটো ডাইপোলের চার্জ আর টু অ্যাটমস যাদের মধ্যে সেপারেশন আর আটটা দিলা সেন্টার থেকে কি পয়েন্ট ডিসটেন্স ঠিক আছে এখানে দেখো এই যে ডিরেকশন গুলো দিলে ই প্লাস ফোর এই ডিরেকশন ই মাইনাস ফোর এই ডিরেকশন কেন দিলাম কারণ নেগেটিভ অলওয়েজ অপোজিট অ্যাট্রাক্ট করে তো ডিরেকশন কোন দিকে হবে লেফট সাইড হবে লেফট সাইড হবে আর পজিটিভ পজিটিভ রিপেল করবে তার মানে রাইট সাইড হবে মাইনাস এই চার্জ থেকে পয়েন্ট ডিসটেন্স তো আমরা জানি এই এই ডিসটেন্স হলো আর আবার এই ডিসটেন্স এ দ্যাট ইজ আর প্লাস এ বুঝতে পারছি আচ্ছা নেক্সট তো আমরা সিঙ্গেল আমরা ওকে বল করে নিলাম প্লাস কি চার্জ জন্য কত এই ডিসটেন্স হচ্ছে আর মাইনাস বি তো সেই ডিসটেন্সটা এই ডিসটেন্স এ এবারটা কত আর মাইনাস আর মাইনাস আর স্কয়ার এটা ডিরেকশন হবে টুয়ার্ডস রাইট সো তারপর আমরা রেজাল্ট এর ইলেকট্রিক বার করলাম এখান থেকে কি হচ্ছে এবং বিলটার দিয়ে বসিয়ে দাও কমন নিয়ে নাও তাহলে পাতা আছে এখানে স্পেসিফিক হয়ে পড়া নেবে সিম্পলি করে 2 4 1 4a কিউব 4a আর তো এর মধ্যে 2a কিউব আমি কি লিখতে পারি ইলেকট্রিক ডাইপোল বল লিখতে পারি p ইকুয়াল টু না এটা p লিখতে পারি তো এটা p লিখতে পারি তো এখানে নোট দিয়ে একটা কিছু দেখা যায় যদি তোমার কোনো সময় মনে হয় যে তার ডাইপোল লেন্থ থেকে আটটা বিশাল বিশাল বড় হয়ে যায় তখন r স্কয়ার মানে x স্কয়ার টেকিং হিসেবে শুধু r স্কয়ার হয়ে যায় বুঝতে পারছি এটা আমি নোট দিয়ে লিখতে পারতাম এখানে আমি ছবি দিয়ে দিই জি নোট দিয়ে মনে রাখবে এটা ইকুয়েশন ই আর ডেলিভারি কাটা দেন হ্যাঁ আর দেন ই কত হবে 1 বাই 4 পাই এপসিলন 0 2 টি আর বাই আটো দিবেন কোন আর এটা দেন কিউ হয়ে যাবে তো ই ইকুয়াল টু আসবে 1 বাই 4 পাই এপসিলন 0 2 টি বাই আর তো এটা হচ্ছে তোমার
ডাইপোলটা খুব শর্ট হবে, ডাইপোলটা খুব শর্ট হবে এবং তার ল্যান্থটা অনেক বড় হবে, আর্কটা বড় হবে, তখন তার লুক দিতে করতে হবে, ঠিক আছে? নেক্সট ডিরেকশন করবো, নেক্সট ডিরেকশন টা করছি, তারপর ডিরেকশন হবে কি, তার ইকুয়াল টু ডিয়ার লাইনের উপর হবে, ঠিক আছে? বলতে পারে এইখান থেকে এই জায়গা ডিসটেন্সটা কত আমরা জানি, এটা কত হয় সবসময় টু এ হয়, তাহলে এই পার্টটা এই পার্টটা এ সরি, তাহলে এখান থেকে একটা লাইন ড্র করলাম, এখান থেকে একটা লাইন ড্র করলাম, এই পয়েন্টে যেটুকু মাত্র চার্জ থাকে তো ওটার জন্য ইলেকট্রিক ফিল্ড কথা হবে, এটা যদি পজিটিভ পজিটিভলি রিপ্লি করবে তাহলে এই প্লাস কিউটা উপর দিকে হবে আর এই মাইনাস কিউটা এদিকে হবে, তাদের অ্যাসাম্পশন কি হবে, এই ডিরেকশন হবে, এটাও থিটা হবে, এইটাও থিটা, এখানে দেখো এই পার্টটা হচ্ছে টু এ, এই পার্টটা এ, এই পার্টটা ডিসটেন্সটা হচ্ছে আর, তাহলে এখানে যদি মাইনাস কিউ চার্জ থাকে এখানে তো পজিটিভ একটা চার্জ থাকে, তাহলে মাইনাস কিউ পজিটিভ কি বলবি অ্যাট্রাক্ট করবে, টেনশন হবে মাইনাস কিউ এই টেনশন, আর প্লাস প্লাস কি কি করবে রিপেল করবে, তাহলে আমি উপরে দিয়ে যাবে এই টেনশন, তাদের রেজাল্টটা কোন দিকে থাকবে, এই দুটো মাথা হচ্ছে কোন সাইডে থাকবে, সো তুমি যদি যদি ধরো এটা থিটা, এটা থিটা, তাহলে এটাও থিটা হবে, এটাও থিটা হবে, ঠিক আছে? এই একটা অ্যাঙ্গেল বাটে করবো যে না এই অ্যাঙ্গেল, তারপরে এই অ্যাঙ্গেল আবার এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল, এই দুটা সেম পেয়ার হবে, তাহলে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা সেম হবে, বুঝতে পারছি? আচ্ছা তো এখানে দেখে নেবে আর নতুন যে কি আছে, মাইনাস কিউ কমা প্লাস কিউ আর দা টু পজিটিভ টু চার্জেস, টু চার্জেস অফ এর ডাইপোল, তারপর হচ্ছে and two way is the separation between them, separation between them, r is the distance, r is the repeated between them in any point at a distance from the center on the right, ঠিক আছে? So A distance হবে, এটা ধরো A, এটা B, এটা ধরো P, তো A B distance কত হবে, এখানে তো OP equal to R, ঠিক আছে? Fine,
এবিটা কত হবে? এবি ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা ইকুয়াল টু হবে বিপি। দেখো এটা আর আর এটা এক, তার মানে হাইপোটেনিউস পারপেন্ডিকুলার হাইপোটেনিউস, হাইপোটেনিউসটা কত হবে এখানে এপি, এপি আর বিপি দুটো সেমই থাকবে, এটা হবে রুট ওভার আর স্কয়ার প্লাস এ স্কয়ার, আর বিপিটাও সেমই হবে রুট ওভার আর স্কয়ার প্লাস এ স্কয়ার। ঠিক আছে, এখন তুমি কি করো, ফোর্স মানে ইলেকট্রিক ফিল্ড বের করো, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এন্ড পয়েন্ট পি ডিউ টু ডিউ টু মাইনাস কিউ চার্জ, মাইনাস কিউ চার্জ, ইলেকট্রিক ফিল্ড এক পয়েন্ট পি ডিউ টু কি হবে, যেহেতু প্লাস কিউ চার্জ, তো এই প্লাস কিউ সেম হয়, তার ম্যাগনিটিউড সেম থাকে ওয়ান বাই এপসাইলন জিরো, শুধু ডিরেকশন পাল্টাবে, চার্জ কত প্লাস কিউ বাই রুট ওভার আর স্কয়ার প্লাস স্কয়ার হোল স্কয়ার, এটা ডিরেকশন বলতে হবে বি থেকে পি বলো। ঠিক আছে, কারণ কারণ ল্যাম্পটা কত হবে, এই ল্যাম্পটা আর এই ল্যাম্প আছে, আর এটা ঠিক আসিস টাইম, আসিস টাইম দিয়ে পোর্শন ইকুয়াল থাকে, এই দুটা সাইড ইকুয়াল হয়ে আলাদা, তো এখানে কি হয়ে যাবে ওয়ান বাই ফোর বাই অ্যাপসিলন জিরো কিউ বাই মাস কিউ, এন্ড তো রেজাল্ট হল ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে আমি যদি যদি কম্পোনেন্ট ডিভাইড করি, এটা যদি কম্পোনেন্ট ডিভাইড করি, তাহলে সাপোজ পি এখানে তো একটা কম্পোনেন্ট থাকবে, দ্বিতীয় কম্পোনেন্ট থাকবে, এই ফোর্সটা একটা কম্পোনেন্ট থাকবে এখানে, এটা হবে ই প্লাস কিউ কস থিটা, আর এটা হবে ই প্লাস কিউ সাইন থিটা, এখানে সেম হবে, এটার জন্য ই প্লাস মাইনাস কিউ কস থিটা হবে আর ই প্লাস কিউ সাইন থিটা, তোমরা কম্পোনেন্টটা জানো অলরেডি না, এখানে যদি বক্স করে দেখাই, এটা করে মানে লিখে দেবে এই যে এটার জন্য কি হবে, তাহলে আমি এই যে এরকম ছিল, তো এরকম ছিল, আমি এখানে একটা আমি বর্ডার রেড করলাম, এটা হচ্ছে ই মাইনাস কিউ থিটা, এটার জন্য কি হবে ই প্লাস কিউ সাইন থেকে দিয়ে থাকবে আর ই মাইনাস কিউ সাইন থেকে দিয়ে থাকবে, আর কে দিয়ে থাকবে দুটা কসের কম্পোনেন্ট দিয়ে থাকবে, তো যেহেতু ই প্লাস কিউ আর ই মাইনাস কিউ সেম, তার মানে এই দুটো কি করবে নিজেরা ক্যান্সেল করে নেবে, তার অ্যাডাম প্রশ্নটা হবে এই পার্টটা হবে। ঠিক আছে, তাহলে E equal to কত হবে, E minus Q cos theta plus B plus Q cos theta হবে, দুটো হবে মানে 2E minus Q cos theta, কেন কি E plus Q আর E minus Q দুটো ম্যাগনিটিউড সেম, মানে এখানে ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি, তো 2E plus Q কত হবে 4 বাই এপসাইলন 0 Q বাই cos theta plus S square, আর তুমি যদি এখান থেকে দেখো যে cos theta বেরো কত হবে, দেখো উপরে কি দেখা যাবে, নিচে দেখা যাবে ইন্ডাইরেকশন, এটা হয়ে এর থেকে এই ডিরেকশন হবে।
সো এটা একটা নোট দিয়ে লেখা যায়, আবার কি লেখা আছে স্যার, নোট দিয়ে লেখা যায় যে যদি তোমার সঙ্গে আগের মতন যে আটটা বেরিবিরি করে দিনে হয়, মানে শর্ট টাইপ করার জন্য এরকম হয়, শর্ট টাইপ করি তাহলে কি হবে, একটা রিলেশন থাকে তাদের মধ্যে, যে একজন পয়েন্ট আর ইকুয়াল টু পয়েন্টের মধ্যে রিলেশন থাকে। অ্যাকচুয়ালি একজন পয়েন্টের রিলেটিভ এটা থাকে, সেটা থাকে টু টাইমস অফ ইকুয়াল টু, দেখো আগে একটা ছিল এখানে টু পি বাই কিউ, আর এখানে এসেছে কত, পি বাই হচ্ছে পি বাই আর কিউ, তো দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় হচ্ছে টু এর মধ্যে, একটা ডিভাইড করে একটা টু টাইমস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাক্টরি প্যাকটা, আমি আবার বলছি কোনটা কি সেটা আমি জানি না, কোনখানে আছে মাইনাস কোন প্লাস কোন চার্জ, তারপর হচ্ছে মানে তুমি হচ্ছে তাদের মধ্যে সেপারেশন, আর এখানে অ্যাপিটা হচ্ছে তাদের মধ্যে অ্যাপি আর বিডি হচ্ছে তো সেম, তো ইলেকট্রিক ফিল্ড যদি মনে করি অ্যাপ অ্যান্ড ফিল্ড যে একটু মাইনাস কেউ চার্জ হবে কি হবে, এখানে ই প্লাস মাইনাস কে করত ওয়ান টু আর সাইজ টু বাই আর স্কোয়ার, আর মানে এই পার্টটা হবে যে নাকি রুট কভার আর সোলার স্কোয়ার, কারণ এটা হচ্ছে একটি ট্রায়াঙ্গেলের মধ্যে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, একটা কম্পোনেন্ট শুধু কাজ করছে সবাই দেখে নেবে, কিন্তু জুম করে করে তোমরা ভিডিওটা পজ করে জুম করে করে দেখবে। নেক্সট হচ্ছে এই টপিক থেকে ডিগ্রাই অ্যান এক্সপ্রেশন ফর দ্য টপ অ্যাক্টিং ইমেল ইন হোল্ডেড ডেরিভেটিভ এক্সপ্রেশন করতে টর্ক ইলেকট্রিক, তো টর্ক তোমাদের আগে বুঝতে হবে টর্ক জিনিসটা কি,
টর্ক মানে হচ্ছে যখন তুমি কোনো একটা জায়গাতে ফোর্স অ্যাপ্লাই করবে, টর্ক মানে হচ্ছে আমি এখানে একটা রোটেশন নেব, এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, তার লেন্থ হচ্ছে আর, তো টর্ক মানে হচ্ছে আর ক্রস, মানে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমি এই দিকে একটা ম্যানেজ ড্র করি, সো এখানে দিয়ে ম্যানেজ ড্র করলাম, আমি ধরলাম এখানে একটা টর্ক আছে যেটা চার্জ আছে, একটা মাইনাস কিউ চার্জ, একটা প্লাস কিউ চার্জ, তাহলে আমাদের সেপারেশনটা হতো টু ওয়ে, তাদের মধ্যে যে এই অ্যাঙ্গেলটা কত কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা তার সাথে ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল ধরে আছে ডাইপোল মোমেন্টটা। তো এখান থেকে আমার কি করতে হবে, এদিকে একটা চার্জ করতে হবে, তার এখানে একটা চার্জ মাইনাস কিউ, ঠিক আছে, প্লাস কিউ মাইনাস কিউ, এইখানে যে প্রশ্ন থাকবে এই ডিরেকশন যে প্রশ্ন থাকবে সেটা এই পয়েন্ট এন্ড এর মধ্যে হবে প্লাস কি, আর এই ডিরেকশন যে প্রশ্ন থাকবে মাইনাস কি হবে, আর এখান থেকে ধরলাম আমি এই ডিস্টেন্সটা হবে মানে এটা হচ্ছে পাবলিক ড্র ডিস্টেন্স, তাহলে আগেও তো লিখে নেবে যে প্লাস কিউ মাইনাস কিউ আর দি চার্জেস অফ এন্ড ইলেকট্রিক ডাইপোল এন্ড টু ওয়ে ইজ দ্য সেপারেশন বিটুইন দেম, সো কি হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড কি ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড, এই অ্যাঙ্গেল মধ্যে চার ফোর্সটা কথা দেখো ফোর্স কি করে বার করি, ফোর্স বার করে আমাদের ফর্মুলাটা থাকে, আমরা জানি ইলেকট্রিসিটি ইকুয়াল টু ফোর্স বাই চার্জ, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু হবে কিউ, তো যেখানে টু ফোর্সেস কি কি হবে এখানে মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ, মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ, যেহেতু কোন একটা জিনিস অ্যাঙ্গেল বলে আছে এবং তাদের মধ্যে রেজাল্টেন্ট ফোর্সটা যে দ্যাট মিনস ওইখানে কোনো না কোনো এই জিনিসটা পারপাস করে দেখ প্রশ্ন হয়, যখন তাদের মধ্যে রেজাল্টের ফোর জিরো হবে এবং দুটা ফোর দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করবে তখন তাদের মধ্যে একটা মোমেন্ট বা কাপল সৃষ্টি হয়, লিখে নেবে দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো অ্যান্ড দে অ্যান্ড দে অ্যাক্টিং অ্যাট two different ends, but different by the two different ends. তো এখন এখানে একটা কিভাবে কাপড়ের সিস্টেম যেখানে যদি হয় তার মানে টর্ক থাকবে, তার টর্ক মানে কি হচ্ছে মানে হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো ফোর্স এখানে কি পার্ক মানে কি হচ্ছে এখানে তাদের জন্য ফোর্স মানে হচ্ছে কি উই পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই ডিস্টেন্স,
টেনশনটা কি করে বার করতে পারে দেখো, এটাকে লেখা যায় ভুলে শান্তিতে। কারণ কি হচ্ছে, শান্তিতে ইকুয়াল টু আমি যদি ধরি এটা এ পয়েন্ট বি পয়েন্ট এটা সি পয়েন্ট, শান্তিতে ইকুয়াল কত হবে এসি প্লাস এন। তো শান্তিতে ইকুয়াল টু কত হবে এসি মানে তো আপনার যদি আর ই মানে কি সি যদি পাওয়া যায় এখন তার উপরে কিছু স্পেশাল কেস আছে, কত হয়ে যাবে হচ্ছে। রোটেশন মানে তখন একটা আলাদা একটা রোটেশন মানে যে হচ্ছে টর্ক বা কাপল বা ঠিক আছে। তো এই যে সাদা একটা টর্ক মানে ফোর্স এর মান এর বডি সে মান এর সাথে মানে সিম্পল ত্রিকোণমিতি ইউজ করে তোমরা কি শান্তি করে ফাংশন করবে থাকো তুমি জানো। তাহলে টু এ কি হবে কি লেখা যায় পি লেখা যায় সিন্স পি ইকুয়াল টু আমরা জানি কি পি ইকুয়াল টু কি না টু এ বাস হয়ে গেল। তো এখানে এটা হচ্ছে ডিলিউশন। এখন থিটা যদি তোমার জিরো ডিগ্রি বা ওয়ান ডিগ্রি হয় দুটো কেস আছে, জিরো ডিগ্রি হয় তাহলে কত আসবে সাইন জিরো মানে জিরো রিলেটেড কি কোনো ভিডিও কন্টেন্ট।